যারা অবৈধভাবে সম্পদ তথা টাকা আত্মসাৎ করছেন এবং দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কি অভাব ছিল না দেশপ্রেম ও মূল্যবোধের? বর্তমানে দুর্নীতি আমাদের দেশের জন্য অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টেবিল ইন্ডিজ দিয়ে খাম না গেলে উপরে ফাইলা নড়ে না। আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুগণ এবং সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। মাননীয় মডারেটর, আমি প্রথমে এর সংজ্ঞায়ন করছি। রাষ্ট্র কি? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যা কোনো একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। উন্নয়ন কি? উন্নয়ন হলো কোনো কিছুর কাঙ্ক্ষিত পরিবর্তন। দুর্নীতি কি? সাধারণ অর্থে দুর্নীতি বলতে বোঝায় নীতি বিরোধী কাজ করাকে। অন্তরায় কি? অন্তরায় বলতে বোঝায় বাধা। মাননীয় মডারেটর, আমরা এমন একটি দেশে বসবাস করছি যেখানে আন্তর্জাতিক ব্যবসার আড়ালে প্রতি বছর অর্থ পাচার হয়, যার ধারণা দিয়েছে জিএফআই। জিএফআই এর একটি প্রতিবেদন দেখা যায় গত 6 বছরে দেশের 4,36,000 কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে 2015 সালে পাচার হয়েছে 1,00,000 কোটি টাকার বেশি, যার বৈদেশিক বাণিজ্যের 18% হয়েছিল মিথ্যে। এভাবে যদি অর্থ পাচার হয় তাহলে দেশ কীভাবে উন্নতি করবে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এক পরিসংখ্যায় দেখা যায় গত 35 বছরের ইতিহাসে বাংলাদেশ পরপর 5 বার বিশ্ববাসীর নজর কেড়েছে শুধুমাত্র দুর্নীতির জন্য। টিআই কর্তৃক প্রকাশিত রিপোর্টে 2001 থেকে 2005 এই 5 বছরে বাংলাদেশ ছিল দুর্নীতিবাদ দেশের তালিকার শীর্ষে। মাননীয় মডারেটর, সম্প্রতি খাদ্য অধিদপ্তরের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের একটি অভিযোগ করা হয় যেখানে সরকারের 180 কোটি টাকার ক্ষতি হয়, যার প্রমাণ পেয়েছে দুদক। এখানে কি দেশের উন্নয়নে দুর্নীতি বাধাগ্রস্ত করছে না? প্রশ্ন রয়ে গেল প্রত্যেক বন্ধুর কাছে, আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির ফলে, তাহলে কি আমরা রাষ্ট্রপতি কথা মানবো না? এছাড়া খাদ্য অধিদপ্তরের উপপাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যায়, যার সত্যতা পেয়েছে দুদক। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ কীভাবে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলবে, কীভাবে দেশ উন্নতি করবে? আশা করি প্রতিপক্ষ বন্ধুগণ প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, করোনা মহামারীতে সরকারে 1,682 টাকা ক্ষতি হয় 55 জন জনপ্রতিনিধির জন্য, যা সরকারের পেয়ে তান আত্মসাত করেছিল। তাছাড়া জাতীয় রহস্য বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান একটি পরিসংখ্যানে বলেছেন রপ্তানি কারকদের দেওয়া বন্ডেজ ওয়্যার হাউস সুবিধা অপব্যবহারের মাধ্যমে বছরে 58,000 কোটি রহস্য ফাঁকি দেওয়া হচ্ছে, যা ঠেকানো গেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2টি পদ্মা সেতু নির্মাণ করতে পারতেন। মাননীয় মডারেটর, দুর্নীতি দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায় বলেই দুদকের সাবেক চেয়ারম্যান বলেছেন দুদক নবদ্বন্দ্বহীন বাঘের মতো। লক্ষ্য করি সং দুদকই যখন এ কথা বলেছেন তখন কিন্তু এটি বোঝাই যায় বর্তমানে দুর্নীতির ব্যাপকতা কোটা প্রকট আকার ধারণ করেছে, অর্থাৎ এটি উন্নয়নের পথে একটি বিরাট বাধা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে করাপশন ইজ আ মেজর কোস অফ প্রপার্টি, ইট ডিভার্টস রিসোর্সেস অ্যাওয়ে ফ্রম ডেভেলপমেন্ট প্রজেক্টস, ইনক্রিজ দ্য কস্ট অফ ডুইং বিজনেস। অর্থাৎ এ দ্বারা এটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুর্নীতি দেশের উন্নয়নের পক্ষে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিতার্কিক বন্ধুরা এবং উপস্থিত ছোট বড় ভাই বোনেরা, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের বিতর্কের বিষয়, যে কোনো রাষ্ট্রের উন্নতির পথে দুর্নীতি প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিসঙ্গত ও বাস্তবতার বিচারে এই বিষয়ের বিপক্ষে আমার অবস্থান। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়কে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, রাষ্ট্র, উন্নতি, দুর্নীতি প্রধান অন্তরায়। অ্যারিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে সংগঠিত একটি সংগঠনই রাষ্ট্র। উন্নতি হলো কোনো কিছুর ইতিবাচক পরিবর্তন বা উত্তরণ। কোনো রাষ্ট্র শিক্ষায় পরিপূর্ণ সুযোগ গ্রহণ করে অর্থনৈতিক উন্নয়ন ও উচ্চতর প্রযুক্তি তথা আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহার করে এবং উপযুক্ততম কৌশল ব্যবহার করে উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করতে সক্ষম হওয়াকে সেই রাষ্ট্রের উন্নতি বলে। দুর্নীতি, দার্শনিক ধর্মতাত্ত্বিক নৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো আদর্শের নৈতিক বা আধ্যাত্মিক অসাধুতা বা বিচ্যুতিকে নির্দেশ করে। বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাত এবং সরকারি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে করাও দুর্নীতির অন্তর্ভুক্ত। রাষ্ট্রবিজ্ঞানী মরিস দুর্নীতি সম্পর্কে বলেছেন দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার। অন্তরায় মানে বাধা, প্রতিবন্ধকতা বা বিঘ্ন। কোনো কাজ বা সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ানোকে অন্তরায় বলে।
যে কোনো রাষ্ট্রে উন্নতির পথে দুর্নীতি প্রধান অন্তরায় হতে পারে না, বরং অভাব, দারিদ্রতা, নৈতিক মূল্যবোধের অভাব, দেশপ্রেমের অভাব একটি দেশের উন্নতির পথে প্রধান অন্তরায়। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আসুন আমরা সুরে সুর মিলিয়ে বলি, যে কোনো রাষ্ট্রের উন্নতির পথে দুর্নীতি একটি প্রধান অন্তরায় হলেও কখনো প্রধান অন্তরায় হতে পারে না। ধন্যবাদ সবাইকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত বিপক্ষ দলের বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে কোনো রাষ্ট্রীয় উন্নয়নের পথে দুর্নীতি প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই এর পক্ষে আমার দৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে এই দুর্নীতি। স্বাস্থ্য, শিক্ষা, সেবা সব ক্ষেত্রে এখন দুর্নীতি ছড়াছড়ি। জাতিসংঘের সাবেক মহাপরিচালক কোফি আনান বলেছেন, করাপশন ইজ দ্য ক্যান্সার অফ দ্য হার্ট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ দুর্নীতি হচ্ছে উন্নতি নামক হার্টের ক্যান্সার। ট্রান্সফরমেশন ইন্টারন্যাশনাল গবেষণা অনুযায়ী উন্নত দেশগুলোর দুর্নীতির ফলে নষ্ট হয় $2.6 trillion মার্কিন ডলার। এই অর্থ অপচারের ফলে কি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে না? আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের গবেষণা অনুযায়ী দুর্নীতি দারিদ্র্যের 20% বৃদ্ধি করে, এবং লক্ষণীয় যে দারিদ্র বাড়ালে কিন্তু উন্নয়ন কমে বা বাধাগ্রস্ত হয়। এরপরে কি বিজ্ঞ প্রতিপক্ষ একই কথাই বলবেন? প্রশ্ন রেখা যাচ্ছে। বিপক্ষ দলের প্রথম বক্তা কিন্তু কোনো তথ্য বা যুক্তি দিয়ে যাননি, তাই আমি এখানে যুক্তি খণ্ডন করতে পারছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালে বলেন, উন্নয়নের পথে দুর্নীতি প্রধান বাধা। তিনি কি কোনো ভুল বলেছেন? বিজ্ঞ প্রতিপক্ষ প্রশ্ন রেখে গেলাম। প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর গবেষণা অনুযায়ী দুর্নীতি সম্পদের অবচয় 30% বৃদ্ধি করার লক্ষ্য করুন। মাননীয় সভাপতি, এই অবচয়ে হওয়া অর্থ কি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ করা যেত না? আর আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমি এটাই প্রশ্ন রেখে গেলাম যে কোন দেশের উন্নয়নের জন্য কি শুধু দুর্নীতি একটি অন্তরায়? তাই বিজ্ঞ প্রতিপক্ষ, দয়া করে শাক দিয়ে মাছ ঢাকার কোনো চেষ্টা করবেন না। 21 সেপ্টেম্বর 2010-এর সাবেক জাতিসংঘের মহাপরিচালক ব্যান কি মুন বলেছেন, কারপশন ইজ এ মেজর অবস্ট্যান্ট অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাই মাননীয় সভাপতি, আমরা প্রমাণ করে দিলাম যে কোনো রাষ্ট্রের উন্নয়নে দুর্নীতি প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যে কোনো রাষ্ট্রের উন্নতিতে শুধু দুর্নীতি অন্তরায় নয়, আরও অনেক কারণ রয়েছে। এটা আমি ও আমার দল কিছুক্ষণের মধ্যে প্রমাণ করে দিয়ে যাব। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলীয় বন্ধুরা বলছে, যে কোনো রাষ্ট্রের উন্নতিতে একমাত্র বাধা অর্থাৎ প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। আমার বিপক্ষ দলীয় বন্ধুরা, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না, কেননা আরও অন্যান্য মূল কারণও রয়েছে, যেমন শিক্ষার অভাব, সচেতনতার অভাব, দরিদ্রতা, নারী পুরুষ বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন সহ বাজারের উচ্চ স্তর, ব্যবসা একচেটিয়াকরণ, রোহিঙ্গা ইস্যু, বেকারত্ব। মাননীয় মডারেটর, বর্তমানে বাংলাদেশে বেকারত্ব 27 লাখ, অর্থাৎ 14.2%, যেখানে কিনা কর্মসংস্থান আছে 11.2%। তো যেখানে একটা দেশে 14.2% মানুষ বেকার, সেখানে যদি 6.2% কর্মসংস্থান থাকে, সেটা কি কখনো উন্নতিতে যেতে পারে? তাহলে তো যে কোনো দেশের উন্নতিতে এবং আমাদের দেশের উন্নতিতে বেকারত্ব প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা যেতে পারত। মাননীয় মডারেটর, বিগত দিনগুলোতে মেডিকেল, বুয়েট বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির মাধ্যমে ভর্তি করা হতো, কিন্তু আমার বিপক্ষ দলীয় বন্ধুরা, আপনারা কি এখন আমাকে কোথাও দেখাতে পারবেন কোনো মেডিকেল, বুয়েট বিশ্ববিদ্যালয় কেউ এখনও দুর্নীতির মাধ্যমে ভর্তি হতে পারছে? আর দুর্নীতি যদি প্রধান সমস্যা হয়ে থাকে, তাহলে টিআইএর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 2003 সালে দুর্নীতিতে ছিল তৃতীয়, যা বর্তমানে 13তম। তাহলে তো দেখা যায় বাংলাদেশ 2003 সালের তুলনায় এখন বাংলাদেশ 13তম এসে পৌঁছেছে, অর্থাৎ অনেক কমে গিয়েছে। তাহলে একটা দেশের উন্নতিতে কীভাবে প্রধান সমস্যা দুর্নীতি হতে পারে? মাননীয় মডারেটর, এখন বলতে চাই, ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকে চমকে দেওয়ার মতো সাফল্য এনেছে। তাছাড়া বাংলাদেশকে উদীয়মান 11 হিসেবে অভিহিত করা হয়েছে। তাছাড়া যখন এককালে কোনো দেশ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছে, তা 2035 সালের মধ্যে হতে যাচ্ছে 25তম বৃহৎ অর্থনীতির দেশ। তাহলে কি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, তাহলে ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন, শেখ হাসিনা, তারপর অন্যান্য দেশের অর্থনীতিবিদরা কি এই কথাগুলো মিথ্যা বলেছেন যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারেনি?
এখন আমি এটাই বলতে চাই যে আমার বিপক্ষ দলীয় বন্ধুরা, হারে কপাল মন্ধ চোখ থাকিতে অন্ধ। আমরা এটা বলছি না দুর্নীতি এটা কারণ নয়, আমরা এটা বলতে যাচ্ছি দুর্নীতি একটা কারণ কিন্তু মূল বা প্রধান কারণ নয়। এর মধ্যে রয়েছে বাজার উচ্চ স্তর, যেটাও একটা প্রধান কারণ হতে পারে বা একটি দেশের উন্নয়নে বাধা হতে পারে। তাছাড়া রয়েছে রোহিঙ্গা ইস্যু, তার দরিদ্রতা, জলবায়ু পরিবর্তন। তাছাড়া জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সিডর আইলাফনি সহ নানা ঘূর্ণিঝড় এসেছিল, জাতীয় বাংলাদেশ লণ্ডভণ্ড হয়েছে। তাছাড়া করোনাকালীন সময় যখন করোনায় বাংলাদেশে 25,000-এর মতো মানুষ মরেছে, তখনও তো উন্নয়ন থেমে গিয়েছিল, তখন কি এটা দুর্নীতি ছিল? আমার তো মনে হয় না। তো এত কিছু বলার পরেও আপনারা যদি জেগে জেগে ঘুমিয়ে থাকেন তাহলে আমার কিছু করার নেই, কেননা আমি কোনো জেগে থাকা মানুষকে জাগিয়ে তুলতে পারি না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিপক্ষ দলের বিতর্কী বন্ধুরা ও যারা শুনছেন সকলকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে কোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়। এর পক্ষে আমাদের দৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, উন্নয়ন অর্থ অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়ে দেশ তথা জাতিকে আধুনিকায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ও দেশের সঞ্চয়, বিনিয়োগ, উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধি নিশ্চিত করা। মাননীয় সভাপতি, আমরা যদি একটু নাইজেরিয়ার দিকে লক্ষ্য করি, সাম্প্রতিক একটি স্টাডি অনুযায়ী দুর্নীতির কারণে সেখানে প্রতি বছর $150 billion খরচ হচ্ছে। এই টাকা কিন্তু শিক্ষা, স্বাস্থ্য অথবা অন্যান্য সেবা খাতে বিনিয়োগ করা যেত, তবে তা সম্ভব হচ্ছে না এই দুর্নীতিরই কারণে। উদাহরণস্বরূপ 2018 সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী নাইজেরিয়া বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 36তম এবং সেখানে উন্নয়নের মাত্রাও কম। তাহলে কি আমরা বলতে পারি না যে দুর্নীতি দেশের উন্নয়নের পথে প্রধান বাধা? যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত 6 বছরে দেশের 4,36,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই হিসেবে গড়ে প্রতি বছর পাচার হচ্ছে 73,000 কোটি টাকা। এভাবে যদি অর্থ পাচার হয় তবে দেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে? প্রশ্ন রেখে যাচ্ছি, দয়া করে উত্তর দিয়ে যাবেন। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন, বেকারত্বকে আমরা নাকি প্রধান কারণ বলবো। যেখানে একটি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এক কথা বলছেন, তখন আমরা কীভাবে এর বিরুদ্ধে বলবো? তারা বলেছেন বর্তমানে বাংলাদেশ 12তম অবস্থানে আছেন। বিজ্ঞ প্রতিপক্ষ কি এতেই খুশি? ওয়ার্ল্ড ব্যাংকের মতে কারাপশন ইজ দ্য ব্যারিয়ার টু ইকোনমিক গ্রোথ অ্যান্ড পভার্টি রিডাকশন, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে দুর্নীতি সবচেয়ে বড় অন্তরায়। এখনও কি বিজ্ঞ প্রতিপক্ষ একই কথা বলবেন যে দুর্নীতি রাষ্ট্রের উন্নয়নের পথে প্রধান বাধা নয়? তাই আসুন হাতে হাত মিলিয়ে একসাথে বলি, ফের কখনো দুর্নীতিতে হব না চ্যাম্পিয়ন, তবেই হবে দেশ ও দশের উন্নয়ন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আজ একটি ছোট্ট গল্প পড়বো মাননীয় মডারেটর। জামিলা, জামিলা হলো জয়নাল ও রাহিলা বেগমের মেয়ে। পড়ালেখা জামিলা বেশ ভালো, প্রতিবারই সেরা 10-এ স্থান পায় তার স্কুলে। কিন্তু হঠাৎ একদিন তার বাবা মায়ের কাছে একটি প্রস্তাব এলো 50,000 টাকার বিনিময়ে জামিলাকে বিয়ে দিতে। কুড়ে ঘর, বর্ষায় দিন বৃষ্টি ঝড়ে, এই অবস্থা জামিলার ঘরের। নিজেদের প্রয়োজন ও টাকার লোভ সামলাতে না পেরে জয়নাল মিয়া ও রাহিলা বেগম তার মেয়ের বিয়ে ঠিক করে। স্কুল থেকে ফেরা ক্লান্ত জামিলাকে তারা জানায় আজ সন্ধ্যায় তার বিয়ে। জামিলার আকুতি, আমা গো আমার এখন বিয়ে দিও না, আমি কি পড়ালেখা ফাঁকি দেই, রেজাল্ট কি আমার অনেক খারাপ, আম্মা তুমি আমার লাগে এটা কইরো না। জামিলার মা কোনো কথা শুনতে চান না, তার কথা হল মা, মায়া করে তো পড়ালেখা সাজে না, হে তুই পড়ালেখা কর আর না কর, তোরে তো বিয়া করতে রইব, তাই তো চুপচাপ করে ঘরে বই থাক। বাবার কাছে জামিলার বিয়ে বন্ধের কথা বললে বাবাও সে একই সুর টানলেন, বড় হইলে যে তুই কিছু করতে পারবি তার কোনো গ্যারান্টি নাই, তাই মেয়েটা মায়না নে, আর একদিন তো যাইতেই হইব, তার উপর যৌতুক দেওয়া লাগতো না, উল্টো তারা দিব, ঘর দরের অবস্থা তো জানো সীমা। আর যদি জামিলার অভাব না থাকতো তাহলে জামিলার মতো 14-15 বছরের একটি মেয়েকে কথা বাল্যবিবাহ দেওয়া হতো না মানে মার্ডার, তাহলে আমার প্রতিপক্ষ ভুলে যাচ্ছে। এই অভাবের কারণে আমরা যে কোথায় আছি তা আমরা দেখছি না। আচ্ছা প্রতিপক্ষ, আপনারা বরাবরই দুর্নীতিকে দায়ী করে যাচ্ছেন, তাহলে বলি একটি উন্নয়নশীল দেশের দেশ হতে হলে প্রথম শর্ত দারিদ্র বিমোচন, আপনারা কি তা অস্বীকার করতে পারবেন? অবশ্যই না, দারিদ্র যদি বিমোচনই না হয় তাহলে দুর্নীতি কীভাবে হ্রাস পাবে? যদি আমরা দারিদ্র বিমোচনই না করতে পারি তাহলে আমরা কখনোই একটি উন্নয়নশীল দেশের আশা করতে পারবো না মাননীয় মডারেটর। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছে
দুর্নীতি যদি দুর্নীতির প্রধান কারণ যে কোনো দেশে উন্নতির পথে দুর্নীতি প্রধান কারণ আমি তাকে বলবো, তাহলে যদি দুর্নীতি প্রধান কারণ হয় উন্নয়নশীল দেশ হতে দারিদ্রতা বিমোচন প্রথম শর্ত হতে পারে না। মাননীয় মডারেটর একটু খেয়াল করবেন, 1939 সাল থেকে 1945 সালে এই 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল, তেল বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা এবং দেশের ডালমাটাল অবস্থা জাপানকে আমেরিকা আক্রমণে উদ্বুদ্ধ করেছিল। মূলত ওয়াসা, নাগানো, ইসারোকা, ইয়ামামোতোর তত্ত্বাবধানে জাপান হাওয়াইয়ে আমেরিকার নৌঘাঁটিতে আক্রমণ করে। আমেরিকা ও মিত্রশক্তির হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পা রাখে। আচ্ছা, আর যদি জাপান তাদেরকে আক্রমণ নাই করতো তাহলে কিন্তু এই বিশ্বযুদ্ধ হতো না। এই বিশ্বযুদ্ধের পরে কী দেখতে পেয়েছি আমরা? দেখতে পেয়েছি জাপানের 2000-এরও বেশি মা বোনকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এরপর জাপান সিদ্ধান্ত নেয় আর নয় সংঘাত, এবার হোক শান্তি। আজ দেখুন সেই জাপানি শান্তির রোল মডেল আজ সব জায়গায় বলে আমরা জাপানের মতো হতে চাই, শান্তি শৃঙ্খলা ওভাবেই প্রতিষ্ঠা করতে চাই। মাননীয় মডারেটর, দারিদ্রতার দিক থেকেও কিন্তু জাপানকে দেখা যেত। এক সময় জাপানকে আমেরিকার সমতুল্য মনে করা হতো, আমেরিকাকে টপকে যাবে জাপান। কিন্তু হঠাৎ দারিদ্রতা তাদেরকে আপচে ধরে, যার কারণে তারা আবার পিছিয়ে যায়। কিন্তু তাতে কি, উন্নয়নের ধারা বজায় রেখে তারা চলে আসে আবারও। মাননীয় মডারেটর, এই যে জামিলার কথা বললাম, এই ধরনের কত শত মেধাবী মেয়ে ঝরে পড়ছে, যা আমাদের উইকিপিডিয়ার মতে বাংলাদেশের 51% মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হয়। আমাদের যদি মেধাবীরা এভাবে হারিয়ে যায় তাহলে উন্নয়ন হবে কোথায়? তাই মাননীয় মডারেটর, আমরা অভাব, দারিদ্রতা, দেশপ্রেমিকতার কথা বলছি। এছাড়া আমাদের প্রতিপক্ষের তৃতীয় পক্ষ বলে গেছে টাকা পাচারের কথা। আচ্ছা, আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকতো আমরা দেশের টাকা দিয়ে পাচার করতাম? বলে যাবেন প্রতিপক্ষ দলের বন্ধুরা। মাননীয় মডারেটর, তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বলি, উন্নয়নশীল দেশ হতে দুর্নীতি প্রধান অন্তরায় নয় বরঞ্চ একটি কারণ মাত্র। প্রধান অন্তরায় সমূহের মধ্যে রয়েছে অভাব, দারিদ্রতা, শিক্ষার ব্যবস্থার অপব্যবহার কিংবা দুর্নীতি, নৈতিকতার অপব্যবহার, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে কোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতি প্রধান অন্তরায়। বর্তমানে দুর্নীতি আমাদের দেশের জন্য অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় সভাপতি, বর্তমানে টেবিল ইন্ডিজ দিয়ে খাম না গেলে উপরে ফাইলা নড়ে না। মাননীয় সভাপতি, আগে বলা হতো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কিন্তু বর্তমানে যারা দুর্নীতিবাজদের সঙ্গে থাকেন তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন, যার ফলে প্রবাদটি বদলে গিয়ে এখন এমন হয়েছে যে সৎসঙ্গে সর্বনাশ আর অসৎ সঙ্গে স্বর্গবাস। মাননীয় সভাপতি, আমরা যদি সোমালিয়ার দিকে লক্ষ্য করি সেখানে দুর্নীতির হার সবচেয়ে বেশি, সেখানে উন্নয়নের হারও কিন্তু সবচেয়ে কম। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে সোমালিয়ার জিডিপি গ্রোথ মাত্র 2.8%, যেখানে বাংলাদেশের জিডিপি গ্রোথ 7.2%। অর্থাৎ এ থেকে আমরা কি এটি বুঝতে পারি না যেখানে দুর্নীতি বেশি সেখানে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে? বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন তারা চেষ্টা করলেন বাল্যবিবাহকে একটি বড় কারণ হিসেবে আখ্যা দিতে। উইকিপিডিয়া অনুযায়ী নীতিবিরুদ্ধ কাজকে দুর্নীতি বলা হয় আর বাল্যবিবাহ একটি নীতিবিরুদ্ধ কাজ। আমরা কি এটিকে একটি নীতিবিরুদ্ধ কাজ বা দুর্নীতি বলতে পারি না? তারা দারিদ্র্যের কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেননি আমরা দারিদ্র্যকে দেশ থেকে বিলুপ্ত করতে সক্ষম হয়েছি? তাছাড়া তারা বলেছেন দেশে টাকার অভাবে কথা, তারা বলেছেন যে দেশে যদি টাকা নাই থাকে তাহলে আমরা কীভাবে করে সেটি পাচার করবো, এই ধরনের অনেক কথা তারা বলেছেন। এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে দেশে যে টাকা নেই এর কারণটা আসলে কী? এর কারণ কিন্তু দুর্নীতি। দুর্নীতির ফলে দেশ থেকে প্রথম দিকে অনেক টাকা বিদেশে পাচার হয়ে যায়, যার ফলে আমরা দেখতে পাচ্ছি দেশের টাকা কমে যায়, যার ফলে আমরা বলতে পারি যে দুর্নীতি কিন্তু দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র দুর্নীতির কারণে দেশ থেকে 55% টাকা কিন্তু পাচার হয়ে থাকে। জাম্বিয়ার অর্থনীতিবিদ ডাম্বিসো মেয়ে বলেছিলেন, করাপশন ইজ দ্য মেইন কজ অফ আন্ডার ডেভেলপমেন্ট। মো ইব্রাহিমের 2013 সালে ডাব্লিউটি সেমিনারে তিনি বলেন, করাপশন ইজ দ্য মেইন অবস্টাকেল অ্যাট দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট। রবার্ট কিলগার্ডের দ্য পলিটিক্যাল ইকোনমি অফ করাপশন নামক বইয়ে লেখক বলেছেন দুর্নীতি উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। বিখ্যাত অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স বলেছেন, করাপশন ইজ দ্য গ্রেটেস্ট থ্রেট টু ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এ থেকে প্রমাণিত কি হয় না যে দুর্নীতি উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা? আমরা যদি এবার কেনিয়ার দিকে একটু লক্ষ্য করি তবে দেখতে পাবো সেখানে দুর্নীতি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। মাননীয় সভাপতি, একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী 80% কেনিয়ার অধিবাসী মনে করেন যে তাদের দেশের অবনতির মূল কারণ হচ্ছে দুর্নীতি। একই চিত্র আমরা দেখতে পাই জিম্বাবুয়ে, দক্ষিণ সুদান, সিরিয়া সহ অন্যান্য দুর্নীতিগ্রস্ত সকল দেশে।
মাননীয় সভাপতি, এরপরে কি বিজ্ঞ প্রতিপক্ষ একই কথা বলবেন? মাননীয় সভাপতি, আমরা যদি লক্ষ্য করছি অনেক বিখ্যাত ব্যক্তি কিন্তু দুর্নীতিকে প্রধান কারণ আখ্যা দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইকোনমিক্যাল মনিটারি, তারা বেশিরভাগ সংস্থা কিন্তু দুর্নীতিকে প্রধান কারণ হিসেবে আখ্যা দিয়েছেন। নাকি আপনারা আদালতের সামনে হাইতে আইনের দাঁড়ি পাল্লানি দাঁড়িয়ে থাকা লেডি অফ জাস্টিসের মতো অন্ধ, যার ফলে এতগুলো কারণ আপনাদের চোখ এড়িয়ে যাচ্ছে? প্রশ্ন রেখে যাচ্ছি। তাই আসুন আমরা হাতে হাত মিলে একসাথে বলি তর্ক যুক্তি ছাড়ুন, এবার আসুন সত্য জানি, দুর্নীতি যাই উন্নয়নের প্রধান বাধা মানি। ধন্যবাদ মানে সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন ও শুনছেন সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে যে কোনো রাষ্ট্রের উন্নতির পথে দুর্নীতি প্রধান অন্তরায় স্বরূপ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, একজন মানুষ কেন অনৈতিক কাজে জড়ায়, এর কারণ অনুসন্ধান করতে গেলে আমার মানসপটে ভেসে ওঠে কবি সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতাটি, ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ছলছানো রুটি। হ্যাঁ, অন্নতৃপ্ত মানুষের মন সৌন্দর্য প্রেম ও সৌন্দর্যের মধুর কাব্যসুদায় সিক্ত হয়, কিন্তু যে মানুষের ক্ষুদায় অন্ন জোটে না, জঠরাগ্নি যার নিবৃত হয়নি, জীবনের ন্যূনতম প্রয়োজনটুকু যার জীবনে অস্বীকৃত, সৌন্দর্য তার কাছে কোনো তাৎপর্যই বহন করে না। জীবনে ক্ষুদায় যখন সর্বাপেক্ষা প্রবল হয়ে দেখা দেয়, তখন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় ক্ষুণ্ণিবৃত্তি, আর ফলে মানুষ জড়িয়ে পড়ে অনৈতিক কার্যক্রমে। মানে সভাপতি, লক্ষ্য করুন, আমাদের দুর্নীতিতে অনুপ্রবেশ ঘটে কিন্তু অভাবের মাধ্যমে। মানে সভাপতি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই দারিদ্রতা বিলোপের মাধ্যমে একটি রাষ্ট্র যেমন উন্নতির দিকে ধাবিত হবে, তেমনই দুর্নীতিও ধীরে ধীরে হ্রাস পাবে। তাই দুর্নীতি কখনোই রাষ্ট্রীয় উন্নতির পথে প্রধান অন্তরায় হতে পারে না। মানে সভাপতি, লক্ষ্য করুন, ট্যাক্স ইউনিয়ন অভিষ্ট তথা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের লক্ষ্যমাত্রা মোট 17টি, যেখানে বলাই হয়েছে ট্যাক্স ইউনিয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অসম বণ্টন, বৈষম্য, দারিদ্রতা। যে কোনো রাষ্ট্রীয় উন্নতির পথে আরেকটি অন্যতম প্রধান অন্তরায় হলো সুশাসনের অভাব। একটি দেশের শক্তিশালী ও কার্যকর সুশাসন ব্যবস্থার উপর দেশের সত্যিকারের উন্নয়ন নির্ভর করে। যদি কোনো রাষ্ট্রে আইনের সুশাসনের ব্যবস্থা থাকে, তাহলে দুর্নীতির তো কোনো প্রশ্নই উঠছে না। এক্ষেত্রে আপনার কী বলবেন বিজ্ঞ প্রতিপক্ষ? উন্নত বিশ্বে সুশাসন বিদ্যমান থাকায় তারা সহজে উন্নতি লাভ করতে পারছে, অপরদিকে তৃতীয় বিশ্বের দেশগুলোতে সুশাসনের অভাব থাকায় উন্নতির ক্ষেত্রে তারা পিছিয়ে আছে। এর মাঝে ব্যতিক্রম হলো মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। এই সকল দেশে আইনের সুশাসন বিদ্যমান, ফলে তারা উন্নতির পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে। সূত্র নয়া দিগন্ত, 24 জুন 2023। এছাড়া মানে সভাপতি, দেশপ্রেম ও মূল্যবোধের অবক্ষয়ে যে কোনো রাষ্ট্রের উন্নতির পথে প্রধান অন্তরায় স্বরূপ। একজন মানুষ যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক ও মূল্যবোধ সম্পন্ন হয়, তবে তার দ্বারা কখনোই দুর্নীতির মতো গর্হিত কাজ করা সম্ভব নয়। কারণ একজন দেশপ্রেমিক সবসময় দেশের উন্নয়ন সাধনে সদা তৎপর থাকেন। তাই দেশের সামগ্রিক উন্নতির জন্য দেশপ্রেম ও মূল্যবোধের বিকাশ অত্যন্ত জরুরি। বিজ্ঞ প্রতিপক্ষের দলনেতা বলে গেলেন টাকা পাচারের কথা। যারা অবৈধভাবে সম্পদ তথা টাকা আত্মসাৎ করছেন এবং দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কি অভাব ছিল না দেশপ্রেম ও মূল্যবোধের? প্রশ্ন রয়ে গেল বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। সে রাষ্ট্রে আইনের সুশাসনের অভাব ছিল বিধায় এমন গর্হিত কাজ করার সাহস তারা পেয়েছে? এত যুক্তি ও বিতর্কের মাধ্যমে আমরা আসলে কী বোঝাতে চেয়েছি? আমরা বোঝাতে চেয়েছি রাষ্ট্রের উন্নতির পথে দুর্নীতি একটি অন্তরায় হলেও তা কখনো প্রধান অন্তরায় হতে পারে না। এর আরও গভীরে রয়েছে প্রধান অন্তরায়সমূহ। মানে আমার সভাপতি, এখন আমি যুক্তিখণ্ডের পর্বে চলে যাচ্ছি। মানে সভাপতি, আমি শুরুতেই বিপক্ষ দলের চারজন বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ আপনারা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন সুন্দর সুন্দর কথা বলে বিতর্কে মঞ্চে শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মানে সভাপতি, এই পর্যায়ে বিতর্কে খাতিরে আমার প্রতিপক্ষ দলের চার বক্তা না তাদের পক্ষে কোনো যথোপযুক্ত যুক্তি উপস্থাপন করতে পেরেছেন, না আমাদের দলীয় অবস্থানের দুর্বলতা প্রমাণ করতে পেরেছেন। বিপক্ষ দলের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাস্তবতার প্রেক্ষাপটে সত্যি এটি, দুর্নীতি রাষ্ট্রের উন্নয়নের পথে একটি অন্তরায় হলেও তা কখনো প্রধান অন্তরায় হতে পারে না। মানে সভাপতি, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এক্ষেত্রে তাদের দেখানো দুর্নীতি হলো আমাদের দেখিয়ে যাওয়া দারিদ্রতা, নৈতিক অবক্ষয় তথা লোভ, দেশপ্রেমের অভাব এবং সুশাসনের অভাবের ফলাফল। অর্থাৎ যদি আমরা এগুলো নিরসন করতে পারি, তাহলে আমাদের দুর্নীতি নিজে থেকেই কমে আসবে। তাই অর্থাৎ পরোক্ষভাবে আমাদের বিপক্ষ দলের বন্ধুরা আমাদেরকে সমর্থন করে গিয়েছেন। তাদের দুর্নীতি নিয়ে পুঁথিপাঠ শুনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত করতে শুধুমাত্র দুর্নীতিই দায়ী। আসলে সত্যি কথা বলতে কি, বিজ্ঞ প্রতিপক্ষ যে ব্যক্তি জেগে জেগে ঘুমায় তাকে কখনোই জাগানো যায় না, সে আপনাকে কুম্ভকর্ণের নিদ্রায় শ্রেয়, কারণ তার ঢোলকাশি বাজিয়ে হলেও তাকে জাগানো যায়। তাই বলছি, জেগে জেগে ঘুমিয়ে না থেকে আসুন আমাদের সাথে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে বলুন
যেকোনো রাষ্ট্রের উন্নতির পথে দুর্নীতি একটি অন্তরায় মাত্র প্রধান কারণ হতে পারে না এর মূলে রয়েছে অন্যান্য প্রতিবন্ধকতা ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে আমি যতটুকু দেখেছি প্রত্যেকে সর্বোচ্চ দিয়ে বলার চেষ্টা করছে নো ডাউট তোমাদের বয়সে ওই সময় অনেক দেখছি সেম আজকের এই প্রতিযোগিতা একটা ইন্টারের মেরিটেরিয়া ছেড়ে দিলে হয়তো সে এই জিনিসটা সে প্রেজেন্টেশন করতে পারবে না এক্সপ্লেন করতে পারবে না তার বাচনভঙ্গি ঠিক থাকবে না এটা আলাদা একটা স্কিল আলাদা একটা যোগ্যতা তো পাশাপাশি এই যোগ্যতার পাশাপাশি এটা মাথায় রাখবা সবাই ভালো করে টার্গেট ভিশন করি জ্ঞান অর্জনের টার্গেট করি লেখাপড়া করবা এইটুকু আমার অনুরোধ সবার জন্য শুভকামনা ভালোবাসা ডিবেটিংটা তোমাদের করতে হবে এই জন্যই কিন্তু এই আয়োজনটা ঠিক আছে দুর্নীতি অনেক বড় একটা ইস্যু তোমরা এখন অনেক ছোট বড় হতে হতে তোমরা বুঝবা ডিবেটিংটা প্রত্যেক স্কুলে যদি চালু করা হয় আমার মনে হয় এটা একটা বেস্ট কারিকুলাম হবে তো টিচারদেরকেও আমি বলবো আপনারা যদি পারেন ডিবেটিংটা স্কুলে চালু করবেন তো তোমাদের দুই পক্ষের জন্য অনেক শুভকামনা আজকে আমাদের এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় তাদের প্রাপ্ত নম্বর 231 এবং চ্যাম্পিয়ন হয়েছে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় তাদের প্রাপ্ত নম্বর 246 এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছে হুমায়রা রশিদ আখি রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়